নমস্কার আমি সকল ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা খারাপ খবর আমরা পাচ্ছি সময় মেদিনীপুরের পরবর্তীকালে পূর্ব মেদিনীপুরের দুর্দণ্ড প্রতাপ নেতা নন্দীগ্রাম আন্দোলনের পর যিনি পশ্চিমবাংলার রাজনীতিতে ক্রমশ ক্রমশভাবে হতে শুরু করেন সেই লক্ষণ শেঠ তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন বলে শোনা যাচ্ছে তিনি রাজনৈতিক তার জীবন শুরু এবং দীর্ঘ রাজনৈতিক জীবন হচ্ছে সিপিআইএম সিপিআইএম এ রাজ্য কমিটির সদস্য তিনি ছিলেন অবিভক্ত পূর্ব মেদিনীপুর জেলার নেতা ছিলেন পরবর্তীকালে পূর্ব মেদিনীপুর জেলার নেতা হয়েছেন সর্বাধিন হয়েছেন সিপিএম পার্টি কার্যত তারই অঙ্গুলি হেলনে রাজ্য ওই জেলাতে পরিচালিত হতো নন্দীগ্রাম কাণ্ডের পর থেকে তিনি সিপিএম এর রাজ্য নেতৃত্বের চক্ষুশুল হয়ে যান এবং কার্যত তারপর থেকেই দলের মধ্যে তাকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয় দল থেকে তাকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় এরকম একটা সময় দু ন সালের লোকসভা নির্বাচনে তখনও পর্যন্ত এটা মনে করা হতো যে সিপিএম ক্ষমতায় থাকবে সেই রকম একটা জায়গায় যখন সিপিএম মধ্য রয়েছে তারা কয়েক এক বছর আগে দুশো পঁয়ত্রিশটা সিট পেয়েছে ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি প্রথম যিনি এখন বাংলার বিরোধী দলনেতা তাকে হারিয়ে দেন আর তারপর থেকেই লক্ষণ শেঠের পলিটিক্যাল গ্রাফ ক্রমশ নিচের দিকে নামতে থাকে তার স্ত্রী তমালিকা পণ্ডা তিনিও সিপিএম এর নেত্রী ছিলেন বিধায়িকা ছিলেন লক্ষণ শেঠকে পরবর্তীকালে দল থেকে যখন বহিষ্কার করে দেওয়া হয় তারপরেও তমালিকা পণ্ডা শেঠ সিপিএম এর ছিলেন আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি তমালিকা পন্ডা শেঠ মারা যান লক্ষণ শেঠ এই সময়কালে দাঁড়িয়ে তিনি বিজেপিতে গেছেন বিজেপি ছেড়ে দিয়েছেন আবার তৃণমূল কংগ্রেসে ফের যাওয়ার চেষ্টা করেছিলেন বলে একটা গুঞ্জন শোনা যায় অবশেষে তিনি কংগ্রেসে যোগদান করেছেন এখন কংগ্রেস দলের নেতা এই কয়েকদিন আছে আগে যখন তার সাতাত্তর বছর বয়স তখন বিয়াল্লিশ বছর বয়সী মানুষই এক বলে এক ভদ্র মহিলাকে তিনি তার সঙ্গে আবার দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি সেটা বলেছিলেন যেটা এক শুধুমাত্র একটা মানসিক সম্পর্ক মানুষের সঙ্গে সেই সম্পর্ক তৈরি হয় এবং মানুষই পরবর্তীকালে দেখা গেল তিনি কংগ্রেসে যোগদান করলেন তার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছিল না এরকম একটা খবর পাচ্ছিল সকলে গোটা রাজ্যের মানুষের মতো আমরাও পাচ্ছিলাম এখন শোনা গেল তিনি দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়েছে বিদেশে নিয়ে গিয়ে সব থেকে ভালো ট্রিটমেন্ট করার ব্যাপারে শোনা যাচ্ছে তার পারিবারিক পরিবার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে অনেকগুলো মেডিকেল মেডিকেল কলেজ কলেজ হলদিয়াতে প্রায় তার সাম্রাজ্য চলে বিদেশে নিয়ে গিয়ে তার চিকিৎসা করার ব্যাপারে তার পারিবারিক ক্ষেত্রে পরিবার থেকে মনস্থির করেছেন বলে শোনা যাচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসা ক্যান্সারের ক্ষেত্রে আমেরিকাতে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করানোর ব্যাপারে তার পরিবারের ক্ষেত্রে এটা একটা পরিকল্পনা করা হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি আমরা সকলে চাইবো যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন উঠুক তার দ্রুত সুস্থতা কামনা করি আমরা বছর বয়স তার গেছেন রাজনৈতিকগত ভাবে এখন তিনি অনেকটাই অস্তা চলে তার রাজনৈতিক জীবন ফলে সেখানে দাঁড়িয়ে তার একটা মানসিক যন্ত্রণা তো কাজ করতই আমরা বুঝতাম যারা আমরা তাকে দেখেছি কাছ থেকে তাকে বুঝেছি যে তার একটা মানসিক যন্ত্রণা কাজ করতো সেখান থেকে হতাশাও কাজ করত আজকে তিনি এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন তার সুস্থতা আমরা সকলে কামনা করি তিনি সুস্থ হয়ে উঠুন সুস্থ হয়ে ফিরে আসুন পশ্চিমবাংলার সকল মানুষ সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষই চায় আমাদের ইভিএম নিউজের পক্ষ থেকেও তার সুস্থতা আমরা কামনা করছি নমস্কার